বিভিন্ন ধরনের খবরাখবর পেতে ইউটিউবের দি জনতা রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। লাইক কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাতে ও শেয়ার করতে ভুলবেন না। দীর্ঘদিনের দাবি মেনে রাস্তার উদ্বোধন হয় খুশি এলাকাবাসী। বর্তমানে সমাজের উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে পানীয় জল, বিদ্যুৎ ও বিশেষ করে রাস্তার খুবই প্রয়োজন। কিন্তু সেই রাস্তা যদি ভালো না থাকে, চলাচলের জন্য দুর্ভোগ পথ হয় এলাকার লোকজনকে। সাধারণত ছাত্রছাত্রী, বয়স্ক মানুষজন, বিশেষ করে রোগীদেরকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের এই দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে কুলতলি থানার বাইশহাটা অঞ্চলের দমদমা মৌজায় ইন্দ্রনাইয়ার বাড়ি হতে নজরুল সিপাহের বাড়ি পর্যন্ত নিত্যদিনে কয়েক হাজার মানুষের যাতায়াতের সুবিধার জন্য 31,75,497 টাকা ব্যয়ে ডবল সোলিং ইটের রাস্তার উদ্বোধন হয় খুশি এলাকার সাধারণ মানুষজন। উদ্বোধন করেন জেলা পরিকল্পনা ও সুন্দরবন উন্নয়ন কমিটির সদস্য এবং ব্লক ও বিধানসভার চেয়ারম্যান গোপাল মাঝি। মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের মন্ত্রী মন্টুরাম পাখিরার উদ্যোগে এই রাস্তাটি তার পূর্ণতা পেতে চলেছে। এ বিষয়ে গোপাল মাঝি বলেন, এই ডবলসলি ইটের রাস্তাটা 31,75,497 টাকা ব্যয়ে এই রাস্তাটা নির্মিত হতে চলেছে। দেখুন, আমরা চিরদিন স্রোতের প্রতিকূলে সাঁতার করি, তাই যে উন্নয়নের গতি বলি, উন্নয়নের প্রভাব বলি, উন্নয়নের ধারা বলি, আমরা কিন্তু যথা নিয়মে আমরা আমাদের এই জায়গায় দাঁড়াতে পারিনি। যদি আমরা শাসক দলের অনুকূলে আমরা বিধান দিতে পারতাম, তাহলে দেখা যেত যে আমরা এই যে রাস্তাটা যেটা আজকে 20 বছর আগে হওয়ার কথা, আমরা 20 বছর পেছিয়ে গেছি। আবার এমন একটা রাজনৈতিক দল যারা অভিশাপ হিসেবে একটু আগে মানুষের বলছিল যে ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব। কুলতলি থেকে কুতুবুদ্দিন মোল্লা রিপোর্ট দি জনতা রিপোর্ট। ভারতবর্ষের সংস্কৃতিকে বিপন্ন করার জন্য